আপনি আপনার পাখে রতন মাঙ্গল কাবার দিকে ফিরে আদায় করু আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও কাবার ভাইজানেরা আমার আপনার দয়ার নবী ওই দিনে তিনি কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়লেন ও কাবার ভাইজানেরা বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাবাকে ভুলতে পারেন নাই আমি যে কথা বলছিলাম আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম বছর নাজানি করার পরে তো আদম নবী দোয়া কবুল হয়ে গেল আমার আপনার নবীর ওসিলাতে আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন আদম নবী বলে আল্লাহকে ডেকে ডেকে বলে ও রব্বুল আলামিন আল্লাহ আমি আদম তোমার সাত আসমানের উপর একটা ঘর রয়েছে কাবা শরীফের মতো একটা ঘর রয়েছে সাত আসমানের উপরে ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর কি নাম বললাম বাইতুল মামুর কোরআন পাকে 27 পারা এসেছে ওয়াল বাইতুল মামুর সূরাতুত তুরের মধ্যে আছে আল্লাহ বলছেন সাত আসমানের উপরে একটা ঘর আছে বাইতুল মামুর ওই ঘরটা ইবাদত করেন আল্লাহ পাকের ফেরেশতারা দুনিয়ার মানুষদের আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছে তারা হজ করবে তওয়াফ করবে কাবা শরীফ মক্কা শরীফে যে আর আল্লাহ পাকের ফেরেশতারা তওয়াফ করবে ওই সাত আসমানের উপরে ওই ঘরটা বাইতুল মামুরটা ওটাও কাবার মতো একটা উন্নত মানের ঘর মর্যাদাপূর্ণ ঘর যে ফেরেশতা একবার তওয়াফ করেছেন ওই ফেরেশতা জীবনে আর কোনোদিন সুযোগ পাবে না প্রতি মুহূর্তে 70,000 করে নতুন নতুন ফেরেশতারা তওয়াফ করছে প্রতি মুহূর্তে 70,000 করে নতুন নতুন ফেরেশতারা তওয়াফ করছে যে ফেরেশতা জীবনে একটা বার সুযোগ পেয়েছে ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না কতটা ফেরেশতা হতে পারে হিসাবে খুলাবে হিসাবে আসবে না ও আমার বোনেরা আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম এবার আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ আমি আদম ওই বাইতুল মামুরে তওয়াফ করতাম আল্লাহ ওখানে বসে বসে তোমার ফেরেশতাদের সঙ্গে আমি আদম তোমার ইবাদত করতাম আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে নামিয়ে দিলে আর দুনিয়াতে কোনো ঘর নাই বাড়ি নাই দুনিয়াতে একেবারে ফাঁকা ময়দান আল্লাহ আমি আদম এবার কোথায় ইবাদত করব আমার আল্লাহ বলে ওরে আদম রে তুমি এই মুহূর্তে পৃথিবীর মিডিল জায়গাটাকে বেছে নাও আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন পৃথিবীর মিডিল জায়গা হলো কাবা শরীফ যেখানে রয়েছে ওটাই হলো পৃথিবীর মিডিল জায়গা বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি একটু চেষ্টা করো আমি আল্লাহ পাক আমার ফেরেশতা দিয়ে এবং তোমার সহযোগিতা নিয়ে আমি আল্লাহ পাক আমার রহমতে এখানে একটা ঘর করে দেব তোমার ইবাদত ঘর এই ঘরটাতে তুমি ইবাদত করবে ওই ঘরটার নাম হলো কাবা শরীফ আল্লাহর আদম আলাইহিস সালাম প্রথমে তিনি পৃথিবীর জমিনে যে কাবা ইবাদত করতেন আল্লাহ পাক আদম নবীর জন্য কাবা তৈরি করে দিলেন কেন আদম নবী সাত আসমানের উপরে ওই বাইতুল মামুর তওয়াফ করতেন আল্লাহকে বললেন আল্লাহ তাআলা আমি পৃথিবীর জমিন কোথায় ইবাদত করব আল্লাহ বলে আদম রে আমি আল্লাহ পাক তোমার জন্য এই কাবা শরীফটা দিয়ে দিলাম এটা ইবাদত ঘর এই ঘরে তুমি ইবাদত করবে আদম আলাইহিস সালাম তিনি বলো খুশি হয়ে কাবা শরীফে তিনি ইবাদত করতে লাগলেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কাবার কতটা সম্মান কাবার কতটা মর্যাদা হয়ে যাবে ও কাবা হয়ে জানেরা পৃথিবীর জমিনে তিনটি মসজিদের মর্যাদা অত্যন্ত বেশি কয়টি তিনটি মসজিদের মর্যাদা অত্যন্ত বেশি এক নম্বর হলো বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে রয়েছে আপনি একটা রাকাত নামাজ যদি বাড়িতে আদায় করেন আপনি বাড়িতে একা পড়লে এক রাকাত নামাজের সওয়াব এক রাকাত নামাজের সওয়াবই পাবেন আপনি ওই রাকাতটা যদি মসজিদে যে জামাতের সঙ্গে নামাজ আদায় করে আপনি 27 রাকাত নামাজের সওয়াব পাবেন বলুন সুবহানাল্লাহ একের পাশে এক দিলে কত হয় 11 হয় হিসাব বলে কিন্তু একটা মুসলমানের পাশে আর একটা মুসলমান দাঁড়ালে হয় 27 কেন দুজন হলে জামাত চলবে না চলবে না কমপক্ষে দুজন হলে জামাত চলবে একটা মুসলমানের পাশে আর একটা মুসলমান দাঁড়ালে অলরেডি 27 হয়ে যাবে ও রাজা যুবকেরা
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আল্লাহ তাআলা কি সুন্দর করে বানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জন্য কত সুন্দর সৃষ্টি তৈরি করে দিলেন ওই যে কাবা শরীফ পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর পৃথিবীর এক নম্বর ঘর হলো কাবা শরীফ পৃথিবীর জমিনে তিনটি ঘরের মধ্যে অত্যন্ত বেশি এক নম্বর হলো বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাসে যদি একটা রাকাত নামাজ পড়া যায় আমার আল্লাহ পাক তাকে 25,000 রাকাত নামাজ পড়া সওয়াব দেবেন জোরে বলুন আরো জোরে বলেন আলিম কি হচ্ছে খিচড়ি না বিরিয়ানি দেখ ঠান্ডা হয়ে গেছে লাইন ভালো না সোনালার আওয়াজ ভালো না কেন জোরে বলেন দেখুন তকবীর দেন তো নারে তকবীর নারে তকবীর বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস নারে তকবীর এই তো আলহামদুলিল্লাহ সুন্দর আওয়াজ আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা তাহলে একটা রাকাত নামাজ আপনি একা পড়লে এক রাকাত নামাজের সওয়াব পাবেন ওইটা যদি জামাতে পড়েন 27 রাকাতের পাবেন ওই একটা রাকাত নামাজ যদি বাইতুল মুকদ্দাসে পড়েন আল্লাহ দেবেন 25,000 রাকাত নামাজের সওয়াব বলুন সুবহানাল্লাহ তাহলে পৃথিবীর তিনটি ঘর শ্রেষ্ঠ ঘর বাইতুল মুকদ্দাস প্রথম গেল দুই নম্বর আমার আপনার দান নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে শরীফে আল্লাহ নবী দীর্ঘ 10 বছর ধরে ইমামতি করেছেন কত বছর 10 বছর ইমামতি করেছেন 53 বছর বয়সে তিনি মক্কা ছেড়ে মদিনাতে এসেছিলেন 63 বছর বয়সে আল্লাহ নবী ইন্তেকাল করলেন 10 বছর ধরে তিনি মসজিদে নববীতে ইমামতি করেছেন বলুন সুবহানাল্লাহ এই মসজিদে নববী শরীফের সম্মান আল্লাহ পাক দোড়া বানিয়ে দিয়ে গেলেন পৃথিবীর জমিনে কোন মানুষ যদি এক রাকাত নামাজ পড়ে মসজিদে নববী শরীফে একটা রাকাত নামাজ বাইতুল মুকদ্দাসে পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব ছিল ও একটা রাকাত নামাজ যদি আপনি গিয়ে মসজিদে নববী শরীফে পড়েন 25 ডবল হয়ে যাবে 50,000 রাকাত নামাজ পড়া সওয়াব মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে 50,000 রাকাত নামাজ পড়া সওয়াব দান করবে আর জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার ভাই জানেরা ওই একটা রাকাত নামাজ যদি আপনি মসজিদে নববীতে না পড়ি আপনি যদি কাবা শরীফের মধ্যে পড়েন পৃথিবীর শ্রেষ্ঠ ঘর কাবার মধ্যে পড়েন মসজিদে নববীতে যে 50,000 রাকাত নামাজের সওয়াব ছিল গো ওই একটা রাকাত নামাজ যদি আপনি কাবার ভিতরে পড়েন মসজিদে নববী ডবল আল্লাহ করে দিবেন এক লক্ষ রাকাত নামাজ পড়া সওয়াব আল্লাহ পাক তার নাম আমলে দিয়ে দেবে ও রাজা যুবকেরা একটা রাকাত নামাজ যদি কাবার ভিতরে পড়া যায় আমার আল্লাহ পাক তাকে 1,00,000 রাকাত নামাজের সওয়াব দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ কাবার কি মর্যাদা আপনারা অবাক হয়ে যাবে ও বাবা ভাই জানেরা কাবা অত্যন্ত সুন্দর ঘর আমি আপনাদের কেমন করে বুঝাবো কোন হাজি বান্দা যদি আমার সামনে বসে রাখেন তারা অবশ্যই জানতে পেরেছেন বুঝতে পেরেছেন ও আমার ভাইয়ানেরা কাবা সম্পর্কে আপনাদের কি শোনাবো কি বুঝাবো আমার তো বুঝি বলাই না সামান্য একটা কথা আমি বলতে পারি কাবা শরীফে যত হাজি বান্দার হজ পাকে যায় লক্ষ লক্ষ হাজি বান্দারা হজ পাকে যাওয়ায় আল্লাহ পাকে হাজি বান্দারা কাবা শরীফের ভিতরে যারা প্রবেশ করে ওই হাজি বান্দা গুলো প্রত্যেকটা হাজি বান্দার মনে এই কথাটা উদয় হয় এই মুহূর্তে মনে হয় মিস্ত্রিরা ফিনিশিং করে ছেড়ে দিয়েছি আমি মনে হয় প্রথমে ঢুকছি কথাটাকে বুঝতে পারলেন না পারলেন না প্রত্যেকটা হাজির মনে এটাই উদয় হয় যে মনে হয় এই মুহূর্তে মিস্ত্রিরা ফিনিশিং করে কমপ্লিট করে ছেড়ে দিয়েছে আমি মনে হয় প্রথম আমার আগে মনে হয় কেউ ঢোকেনি এত সুন্দর এর থেকে আর বেশি কিছু আমি বলতে পারছি না
ও নওজওয়ান যুবকেরা হাজির বান্দারা দেখুন আল্লাহ পাকের কাবা শরীফটাকে প্রথমে দেখতে ভাই জেদ্দাতে যখন নেমে যায় দমদমিয়ার পর থেকে যখন তারা চলে যায় বোম্বাইতে বোম্বাই থেকে প্লেন চলে গেল একেবারে সৌদি আরবে জেদ্দাতে জেদ্দাতে যাওয়ার পরে ওখান থেকে বিভিন্ন নামি দামি গাড়িতে বাসে করে যখন হাজির বান্দাগুলোকে একেবারে কাবা শরীফের নিকটবর্তী জায়গাতে নামিয়ে দেওয়া হয় ওই হাজির বান্দাগুলো আল্লাহ পাকের পবিত্রময় ঘর শ্রেষ্ঠতম ঘর কাবা শরীফটাকে দেখতে দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা হাজির বান্দার কলিজার ভিতরে ঝড় শুরু হয়ে যায় সবার কলিজার ভিতরে ঝড় শুরু হয়ে যায় সবাই কান্দি থাকে একের দিকে চোখ দিয়ে টপটপ করে পানি বন্ধে থাকে ডাইনে তাকিয়ে থাকে পানি বামে তাকিয়ে থাকে পানি এক কথায় তার সামনে ডাইনে বামে চতুর্দিকে যত হাজির বান্দারা দাঁড়িয়ে আছে সবাই কান্দতে চায় আর বলতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আপনি মহান আল্লাহ আপনি মহান কাবা দেখে তারা কেন কান্দে রাগে কাবাটা দেখার সঙ্গে সঙ্গে কলিজার ভিতরে একটা আশা শুরু হয়ে যায় গায়ের পশমগুলো খারাপ হয়ে যায় চোখ দিয়ে টপটপ করে পানি বন্ধে লাগে ও রব্বুল আলামিন আল্লাহ 50 বছর ধরে 7 বছর ধরে আমি আমার এলাকাতে আমার চিন্তা কাছারিতে আমি আমার বাড়িতে দাঁড়িয়ে 50 বছর ধরে নামাজ আদায় করেছি আর বলেছি আল্লাহ আমি তোমার কাবার দিকে ফিরে নামাজ পড়ছি তোমার কাবার দিকে ফিরে নামাজ পড়ছি 50 বছর ধরে বলেছি 5 ওয়াক্ত নামাজে নিয়ত করে যাই বলেছি আল্লাহ পাক আমি তোমার কাবার দিকে ফিরে নামাজ পড়ছি তবে তোমার কাবা আমি দেখতে পাইনি যে কাবার দিকে ফিরে আমি 50 বছর ধরে নামাজ পড়েছি সেই কাবা শরীফ যা আমার চোখের সামনে এটা দেখার সঙ্গে সঙ্গে হাজি বান্দারা স্থির থাকতে পারে না তাদের কলিজা ফুটে যায় চোখ দিয়ে পানি বন্ধে থাকে ওই সময় হাজি বান্দারা যে দোয়া করে ওই দোয়াগুলো ডাইরেক্ট আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় আর জোরে বলেন সুবহানাল্লাহ বাবা ভাই জানেরা আমি যে কথা বন্ধু বন্ধু এত দূর পর্যন্ত চলে এলাম আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বাবা হারে আমি আল্লাহ তাআলা হস্তী বাহিনীর সঙ্গে কি রূপ ব্যবহার করেছিলাম আপনি কি দেখেছিলেন আল্লাহ রব্বুল আলামিন এই কথা হাবিবকে শুনিয়ে দিলে ও বাবা ভাই জানেরা আমি যে কথা প্রথমেই বলছিলাম বিশ্ববিখ্যাত বেঈমান আব্রাহা শুনে এলো আল্লাহ পাকের পবিত্রময় ঘর ওই কাবা শরীফটাকে ধ্বংস করার জন্য এই যে কাবার এত মর্যাদা সেই কাবা ধ্বংস করতে লোকে আব্রাহা বাদশা মন জাগলো যে কাবা শরীফটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এখন বর্তমান সময় অনেক উন্নত মানের সময় বিভিন্ন মেশিন আবিষ্কার হয়েছে জেসিবি থেকে শুরু করে বিভিন্ন মেশিন দিয়ে আমরা সহজেই বড় বড় বিল্ডিং গুলো ভাঙতে পারি না কিন্তু সেই সময় এরকম সিস্টেম ছিল না তখন সিস্টেম ছিল যে বড় বড় হাতি যে হাতিগুলোকে অটোমেটিক শিক্ষা দেওয়া আছে পোষ মানানো আছে তাদের শরীরে বড় বড় কাশি বেঁধে দেওয়া হবে আর কাশির শেষ মাথায় বেঁধে দেওয়া হবে কিছু আংটা ওরে ওই আংটাগুলো বিভিন্ন দেয়ালে বড় বড় বিল্ডিং এর দেয়ালে বাঁধিয়ে দেওয়া হবে হাতি টান মারবে আর ওই হাতির শক্তিতে টেনেই দেয়ালগুলো সব ছাড়িয়ে ফেলবে এইভাবে ভাঙা হতো বড় বড় হাতি নিয়ে আব্রাহা চলে এলো কাবা ভাঙার জন্য আল্লাহ সূরা ফিল নাজিল করে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল হাবিব আপনি কি দেখেননি আমি আল্লাহ তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করেছিলাম আলাম ইয়া জাআল কাইদাহুম ফি তাদলিল আমি আল্লাহ তাদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছিলাম বলুন সুবহানাল্লাহ ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল আমি আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলাম পাখি পাঠিয়েছিলাম বলুন সুবহানাল্লাহ তার মিহিম বিহিজারাতিম মিন সিজিল তাদের উপরে তারা নিক্ষেপ করেছিল ছোট ছোট কাকর কি ছেড়েছিল ছোট ছোট কাকর আল্লাহ বলেন ফাজালহুম কাসফিম মাকুল আমি আল্লাহ তাদেরকে একেবারে ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দিলাম একবার জোরে বলবেন কি ছেড়েছিল পাখিগুলো ছোট ছোট কাকর এখন আপনি বলেন ছোট ছোট কাকর ফেললে বড় বড় হাতি মরতে পারে ছোট ছোট কাকর ফেললো মানুষগুলো মারা গেল কিভাবে
ওগুলো ছোট কাকর ছিল, ওই কাকর পাথরের গতি আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার গতি ছিল বন্দুকের গুলির থেকে আরো বেশি গতি, জোরে বলুন সুবহানাল্লাহ। যার গতিতে যেখানে লেগেছে হাতির গায়ে মানুষের গায়ে, সেখানেই পড়ে ছটফট করতে মারা গেছে, ওখানে কাজ করেছে আল্লাহ পাকের কুদরত, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, আল্লাহ সামান্য জিনিস দিয়ে সব কিছু ধ্বংস করে কাবাকে আমার আল্লাহ হেফাজত করলেন, বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ইচ্ছা করে, নিজের ইচ্ছায় কাবা শরীফের সেক্রেটারি হননি। তার আচরণ দেখে, তার ব্যবহার দেখে, তার চলাফেরা দেখে, তিনি একজন সৎ মানুষ, ইমানদার মানুষ, ভালো মানুষ বলে সবাই তাকে নির্বাচন করলেন। কাবা যদি মোতাওয়াল্লি করতে হয়, কাবা শরীফের যদি সেক্রেটারি করতে হয়, তাহলে আব্দুল মুত্তালিবকে সেক্রেটারি পদে নিযুক্ত করা হোক, যদি বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানিরা, তারা দেখতে ভালো মানুষকে সেক্রেটারি পদে দেওয়ার জন্য শুধু মক্কা শরীফের মানুষ নয়, ইয়েমেন থেকে শুরু করে, তুরস্ক থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে, ইরান থেকে শুরু করে, মেসর থেকে শুরু করে, এভাবে বিভিন্ন দেশে মানুষেরা বলতে লাগলো এক বাক্যে যে কাবা শরীফের সেক্রেটারি হওয়ার একমাত্র যোগ্যতা রয়েছে আব্দুল মুত্তালিব। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন দেশের মানুষ সবাই বলল এক বাক্যে, আব্দুল মুত্তালিব ভালো মানুষ। আব্দুল মুত্তালিব কে? আল্লাহর নবী কি হন? আল্লাহর নবীর দাদু। বললেন এই ভালো মানুষটাকে সেক্রেটারি পদে দাও। এখন কি হচ্ছে, ভালো খারাপ দেখা হয়? এখন যার টাকা আছে তারে করো সেক্রেটারি, আর আমাদের মুসলিম আছে সেক্রেটারি হুজুর, যারা আছে সেক্রেটারি হুজুর, এরা আল্লাহর রহমতে মনে হয় তাহাজ্জুদের নামাজও কাজা করে না, নাকি কি বলেন? তাহাজ্জুদের নামাজও মনে হয় মোটে কাজা করে না, মানে এক অক্ত তো পড়ে না, তাহাজ্জুদ দূরের কথা। সে আবার তাহাজ্জুদ জিজ্ঞেস করলে বলবেন তাহাজ্জুদ আবার কি, জিজ্ঞেস করলে বা তাহাজ্জুদ আবার কি, বড় শিক্ষিত হজরতে ঘুরে এসে গল্প দেওয়ার মতো হবে। কাবা শরীফে গেলাম, মক্কা শরীফ, মদিনা শরীফ ঘুরলাম 40 দিন, তা শুধু দুটো দিনই বাংলা পেলাম, আজান আর আলহামদুলিল্লাহ, আর সব আর কেন, আজান আর আলহামদুলিল্লাহ আমাদের দিক সবসময় হয়, তবে এই দুটো আরবি, এই দুটো বাংলা, আর বাকি সব আরবি। বড় শিক্ষিত হুজুর। তাহলে ওই জমানার মানুষেরা বললে এক বাক্যে যে আব্দুল মুত্তালিব সত্যকারের ভালো মানুষ, ইমানদার মানুষ, ওই মানুষটাকে কাবার সেক্রেটারি পদে নিযুক্ত করো। সকলেই মিলে তাকে সেক্রেটারি পদে নিযুক্ত করলেন, বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়াঙ্গ বেগেরা, এই সময় দেখতে পাওয়া গেল আব্দুল মুত্তালিব কাবা শরীফের সেক্রেটারি, ওই সময় দেখতে পাওয়া গেল আব্রাহা যখন বিশাল বড় বড় হাতি গুলোকে নিয়ে দল বানিয়ে চলে গেল আল্লাহ পাকের ঘর পবিত্র রমাই ঘর কাবা শরীফটাকে ধ্বংস করার জন্য, ও আমার ভাইজানে রাগা, ওই সময় দেখবি ভাঙ্গা লাগো আবরাহা দল বলে না কি করলো, আব্দুল মুত্তালিব দল বলে সমস্ত উটগুলোকে ধরে নিয়ে আবরাহা দল বলে নিয়ে জনিয়ে গেল। আবরাহা দল বলে না কি করলো, আব্দুল মুত্তালিব যে বংশের মানুষ, কোরাই বংশের মানুষ, কোরাই দিকে সমস্ত উটগুলোকে ধরে নিয়ে আবরাহা দল বলে নিয়ে জনিয়ে গেল। এই সময় আব্দুল মুত্তালিব কি করলো, আব্দুল মুত্তালিব দৌড়ে দৌড়ে তিনি সবির নামক পাহাড়ের উপরে উঠলেন। আব্দুল মুত্তালিব সবির নামক পাহাড়ের উপর দাঁড়িয়ে বললেন, এখন পাহাড়ের উপর দাঁড়িয়ে পড়ার পরে দেখতে পাগল আব্দুল মুত্তালিবের কপালে গেগে নূরে মুহাম্মাদিটা জ্বলে উঠল, জ্বলে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দেখতে পেরে গে ওই নূরে মুহাম্মাদিটা আব্দুল মুত্তালিবের কপালে জ্বলে উঠে, ওখান থেকে ওর লাইট ওর আলোটা একেবারে লাইটের ফোকাসের মতো কাবা শরীফে লাগছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এই সময় বললেন, এ কুরাইশরা, আমি আব্দুল মুত্তালিব দেখুন এত সুন্দর জিনিস দেখতে পেলাম, আমার কপালে যে নূরটা জ্বলে উঠলো, এর আলোটা যখন কাবা শরীফে পৌঁছে, কোনো চিন্তা নেই, চিন্তা নেই, আল্লাহ পাক আমাদেরকে
জয় দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো চিন্তা নেই, আব্দুল মুত্তালিব ওই সময় কুরাইশদেরকে সঙ্গে করে নিয়ে এবার কোথায় চললেন? আব্দুল মুত্তালিব দলবলকে সঙ্গে নিয়ে আব্রাহা যেখানে বসে আছে ফাঁকা মাঠে, আব্রাহা বড় একটা সুন্দর চেয়ারে বসে রয়েছে, একটা নামি দামি সিংহাসনে বসে রয়েছে, কারণ দেশের যে বড় মাতব্বর, দেশের রাজা, দেশের বাদশাহ সিংহাসনে বসে রয়েছে, আব্রাহা দলবলের চতুর্দিক দিয়ে বসে রয়েছে। ওই সময় আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব যখন পৌঁছে গেলেন, আব্দুল মুত্তালিবকে দেখা সঙ্গে সঙ্গে আব্রাহা নিজের চেয়ারটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গেলেন। চিন্তা করতে পারছেন, ও আব্রাহা এসছে কাবা ধ্বংস করার জন্য, আর কাবার মেন দায়িত্বে কে আছে? আব্দুল মুত্তালিব। তাহলে মূলত দুইজনা কিন্তু একে অপরের শত্রু হিসাব, আর মেন শত্রু যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবকে দেখার সঙ্গে সঙ্গে কি করলো আব্রাহা? শত্রু ভুলে যেয়ে নিজের চেয়ারটা ছাড়িয়ে ছেড়ে উঠে দাঁড়িয়ে সম্মান করছেন, ওয়েলকাম স্বাগত। কেন? আল্লাহ নবীর নূরে মুহাম্মাদি আব্দুল মুত্তালিবের কপালে ছিল, ওই নূরে মুহাম্মাদির কারণে আব্দুল মুত্তালিবের জন্য আব্রাহা দিলে আল্লাহ মহাব্বত ঢেলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো কারণে নয়, আল্লাহ নবীর নূরে মুহাম্মাদি থাকার কারণে আব্দুল মুত্তালিবকে সে সম্মান করতে বাধ্য হয়েছে। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব যখন দাঁড়িয়ে গেলেন, আব্রাহা সবাই বললেন আপনি আসেন আসি আমার চেয়ারে বসে যান, আমি দাঁড়িয়ে আছি আপনি আমার চেয়ারে বসে যান। আব্দুল মুত্তালিব চেয়ারে বসলেন। ওই সবাই আব্রাহা বলতে লাগি, ও ভাই আব্দুল মুত্তালিব, তুমি যে কাবা শরীফের মধ্যে বললে কি ব্যাপার, তুমি কেন আমার কাছে এলি? ওই সময় বলতে লাগি, তুমি আমার দলবলে যে উটগুলোকে ধরে নিয়ে এসেছো, ওই উটগুলো আমি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ওই সময় কথা না বলার সঙ্গে সঙ্গে আব্রাহা একবারকে হুকুম করে দিল, আমার দলবলেরা তোমরা যে উটগুলোকে ধরে নিয়ে এসেছো, কোরআনের সমস্ত উটগুলোকে এই মুহূর্তে তোমরা ফিরিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আবার ওই জনেরা আব্দুল মুত্তালিবকে দেখে আব্রাহা বলে, ও ভাই আব্দুল মুত্তালিব, তোমার জন্য আমার দিলের মধ্যে আমার অন্তরে এতটা মহাব্বত জায়গা নিয়েছে, তোমার কথা আমি শুনতে চাচ্ছি, তুমি যে কথা বলবে তোমার কথা আমি ফেলবো না, আমি এসেছিলাম কাবা শরীফটাকে ধ্বংস করার জন্য, আজ তুমি যদি আমাকে বলো যে কাবা ধ্বংস করতে হবে না হবে না, তুমি ফিরে যাও ফিরে যাও। আমি আব্রাহা কথা দিলাম আব্দুল মুত্তালিবকে, আমি কাবাটাকে ধ্বংস না করে আমি এই মুহূর্তে আমার লস্কর নিয়ে আমি সব গুছিয়ে নিয়ে ফিরে চলে যাব, আমার অন্তরে তোমার প্রতি এতটা মহাব্বত হয়েছে, তোমার কথা আমি শুনতে রাজি হয়েছি। ওই সবাই আব্দুল মুত্তালিব বলেছিলেন, এ আব্রাহা শুনে নাও জেনে না গাও, আমি একটা বার বলবো না যে তুমি কাবা ধ্বংস করো না, কাবা ক্ষতি করো না, আমি এ কথা তোমাকে একটা বারও বলবো না। আমার আল্লাহ দেখতে পাচ্ছেন কাবা যিনি মালিক, তার দায়িত্ব কাবা রাখবেন কি রাখবেন না সেটা আল্লাহ পাকের ব্যাপার, ওখানে আমি কিছু বলতে পারি না। আমার ভাই জানেন কতটা ইমানি মজবুত, কতটা ইমানি পাওয়ারে তিনি কথাটা